ওয়ালাইকুম আসসালাম। তাহলে আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের গতদিন ওয়ালাইকুম আসসালাম গতদিন তোমাদের শ্বসনতন্ত্র সম্পর্কে পড়াইছিলাম, যে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলো সাথে পরিচয় করে দিয়েছিলাম, যে শ্বসনতন্ত্রের অংশগুলো কি কি সেইগুলো সম্পর্কে। আর পরবর্তী ক্লাস মেবি স্যার নিয়েছেন, উনি শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করে গেছেন। আর আজকে আমি তোমাদের এই যে শ্বসনতন্ত্রের কিভাবে শ্বসন ক্রিয়া পরিচালিত হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ শ্বসনটা আমাদের শ্বাস প্রশ্বাস কিভাবে হয় এটা নিয়ে আমি আলোচনা করব, এবং গ্যাসীয় বিনিময় কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করব। এবং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আজকে এবং বোঝার মতো। তো যদি গতদিনের তোমাদের যারা ক্লাস করেছো, তোমরা শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ ভালোভাবে আয়ত্ত করতে পারছো, সে বিষয়টাই আজকে অনেক মানে তোমরা উপকার পাবে। যদি না পড়ে থাকো তাহলে সমস্যা। তো যাই হোক, দেখো আজকে তাহলে আমি তোমাদের চিত্রটা আগে দেখো, তাহলে বুঝতে পারবা কি পাঠ হচ্ছে আজকে। একটু খেয়াল করো, এই যে একটা জীব চিত্র, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বাতাস নাকের ভিতর ঢুকছে, আবার নাকের ভিতর দিয়ে বের হয়ে আসতেছে। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফুসফুসটা সংকুচিত হচ্ছে একবার, প্রসারিত হচ্ছে একবার। তাহলে এই থেকে আমরা কি বুঝতে পারতেছি, যে আসলে আজকের আমাদের আলোচ্য বিষয়টা হলো, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো শ্বসন প্রক্রিয়া। অর্থাৎ কিভাবে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা চলে, এইটাই হলো আজকে আমাদের পড়ার বিষয়। আর তোমাদের আমি দেখতেছি অনেকজন অ্যাড করছো বিভিন্ন নাম দিয়ে, আমি এদেরকে কিন্তু অ্যাড করব না। কেউ যদি তোমাদেরকে বলে যে স্যার আমাকে অ্যাড করছে না কেন, তুমি বলে দিবা যে নাম এবং রোল দিয়ে অ্যাড হয়ে যাও, তাহলে স্যার অ্যাড করবে, তাছাড়া করবে না। তো এই চিত্রটা আমরা দেখলাম শ্বসনতন্ত্রের, এবং যে প্রক্রিয়াটা এখানে দেখানো হচ্ছে সেটা হলো শ্বসন প্রক্রিয়া। তো এই শ্বসন প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় আমাদের দেহে, চলো আমি দেখে নেই। আর আরেকটা কথা, সেটা হলো অবশ্যই তোমাদের কাছে খাতা কলম আছে, আর এই খাতায় তোমরা এই শ্বসন প্রক্রিয়াটা লিখে নিবা, অথবা স্ক্রিনশট দিয়ে নিলা পরে এটা লিখে নিবা, কারণ পরীক্ষায় কিন্তু শ্বসন প্রক্রিয়া আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা এখন জানলে পরবর্তী ক্লাসে আরো যখন এই বিষয়ে আরো বড় বেশি আলোচনা হবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে অনেক হেল্প পাবা। অতএব আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের সাধারণ পাঠ শ্বসন, আর বিশেষ পাঠ আমরা যেটা পড়ব সেটা হলো শ্বসন প্রক্রিয়া। তো শ্বসনটা কি, শ্বসন আমি গতদিনও বলেছিলাম যে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের দেহে যে শক্তি উৎপন্ন হয়, দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, সেটাকে আমরা শ্বসন বলে থাকি। তো এখন এখানে বিবেচ্য বিষয় আরো বিষয় আছে, সেটা হলো যে শক্তি উৎপন্ন হয় সেটাই শ্বসন, নাকি আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এটা শ্বসন। তাহলে মূল বিষয়ে আমরা আসি, মূল বিষয়টা হলো যে হ্যাঁ, দুইটাই কিন্তু এর অন্তর্ভুক্ত, কারণ শ্বাস প্রশ্বাস না হলে অক্সিজেনটা বিনিময় হবে না কার্বন ডাইঅক্সাইডের সাথে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে অক্সিজেন প্রবেশ করবে না। আর অক্সিজেন যদি প্রবেশ না করে তাহলে কিন্তু
এই খাদ্য কোষে সঞ্চিত যে খাদ্য বস্তু আছে সেগুলো কিন্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে না। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তা এই জন্য শ্বসন প্রক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, শ্বসন প্রক্রিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তি কি কাজে ব্যয় হয়? হ্যাঁ, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, তারপরে আমার দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে, ফুসফুস বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে, কিডনি রক্তকে শাকন প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থ গুলো তৈরি করছে। তাহলে এই যে অঙ্গগুলো আছে, বিভিন্ন তন্ত্রগুলো আছে, এই অঙ্গ এবং তন্ত্রগুলোর জন্য কি দরকার? শক্তি দরকার। এই শক্তি কই থেকে আসবে? এই শক্তি হলো বিপাকীয় শক্তি, যে শক্তিটা আমরা এই খাদ্য বস্তুর জারণের ফলে অর্থাৎ শ্বসন প্রক্রিয়ার ফলে কিন্তু পেয়ে থাকে। তো এই জন্য শ্বসন প্রক্রিয়াকে আমরা দুইটা অংশে ভাগ করি, একটা হলো বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। তো তার আগে আমরা জেনে নিই যে শ্বসনতন্ত্রের অঙ্গগুলো কি কি আছে। শ্বসনতন্ত্রের এই পাঠটা কিন্তু গতদিন তোমাদের পড়ানো হয়েছিল, এই পাঠটা যে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের পরিচিতি, এই পাঠটা গতদিনই তোমাদেরকে আমি পড়াইছিলাম। তো আজকেও আমি একটু পরিচয় করে দিই শুরু থেকে, কারণ এটা আমাদের লাগবে। শুরুতে কি আছে? নস্ট্রিলস বা নাসার অন্ধ, নাসা পথ, গলবিল বা গলনালী ফ্যারিংস, স্বরযন্ত্র ল্যারিংস, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুনালী বা ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে আবার কি হবে, শাখা প্রশাখা তৈরি হয় ব্রঙ্কিউলস, ব্রঙ্কিউলের আবার প্রতিটি ব্রঙ্কিউলের প্রান্তে রয়েছে বায়ু থলি, যেটাকে আমরা বলি অ্যালভিওলাস, অ্যালভিওলাস বলি। তো এখন দেখো, তাহলে আমি কি বললাম যে আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ পড়লাম, এর চিত্রটাও গতদিন আমি তোমাদের দেখাইছিলাম বিভিন্ন অংশের পরিচিতি, আজকে আবার দেখে নাও। এখানে একটা কথা বলেছিলাম তোমাদের, এই যে গলবিলের কথা বলেছিলাম আমি, খেয়াল করো গলবিল, এই গলবিল কিন্তু আমাদের দুইটা তন্ত্রের অংশ, কি কি? একটা শ্বসনতন্ত্রের আর একটা পরিপাকতন্ত্রের, অর্থাৎ কমন অংশ। শ্বসনতন্ত্রের অংশ গলবিল এবং পরিপাকতন্ত্রের অংশ হলো গলবিল। তাহলে গলবিলের কাজ কি? গলবিলের কাজ হলো খাদ্য গলাৎকরণ এবং শ্বসন প্রক্রিয়ার একটা বিশেষ নালী। এখানে এখানে একটা অংশ আছে, বলো তো কে বলতে পারবা, হাত ওঠাও, সে যে শ্বাসনালীতে যেন খাবার না ঢুকে, তখন কি কোনটা বাধা দেয়? আলজিবা। আচ্ছা, আলজিবা এটা বাধা দেয়। তো বহিঃশ্বসন আর ফুসফুসের বর্ণনায় আমরা পড়েছিলাম যে ফুসফুসের ক্ষেত্রে আমাদের রাইট এবং লেফট এই দুইটা পার্ট আছে, দুইটা পার্টের আবার তিনটা করে লোব বা খণ্ড আছে। দেখো রাইট পার্টে আমাদের তিনটা তিনটা লোব, একটা হচ্ছে আপার লোব, এটা হলো আপার লোব, তারপরে এটা মিডল লোব এবং লোয়ার লোব, তিনটা খণ্ড আছে। আবার লেফট পার্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুইটা খণ্ড আছে, একটা হলো আপার আর একটা লোয়ার। তাহলে সহজ কথায় আমাদের ফুসফুসটা দুইটা অংশে বিভক্ত, একটা হলো বাম আর একটা ডান। ডান ফুসফুসটা তিনটা খণ্ড নিয়ে গঠিত, আর বাম ফুসফুসটা
দুইটা খণ্ড নিয়ে গঠিত। তো এই যে ফুসফুসের পরিচিতি যে আমরা গতদিন এটা পড়েছি, তারপরে আমি একটু আনুষঙ্গিক ভাবে পরিচয় করে দিয়ে যাচ্ছি, কারণ এটা লাগবে আমাদের। তো ফুসফুসের মধ্যে যে বায়ুথলিগুলো আছে এগুলো কি স্পঞ্জের মতো, পুরো ফুসফুসটা প্লুরা নামক একটি বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। আর ফুসফুসে আর পর্দার মাঝে ভাজের মাঝে এক ধরনের মিউকাস জাতীয় তরল পদার্থ থাকে, কারণ ফুসফুস সংকুচিত এবং প্রসারিত হয় যখন, তখন এই পর্দার সাথে যাতে ঘর্ষণ যাতে না লাগে, এই ঘর্ষণ এড়ানোর জন্য এই তরল পদার্থটা থাকে। আর এই যেখানে বায়ুথলির যে গঠনটা দেখানো হয়েছে, তোমরা একটা খেয়াল করো যে নীল রঙের একটা রক্ত জালিকা আছে, লাল রঙের একটা রক্ত জালিকা আছে। এই নীল রঙের রক্ত, নীল রঙের রক্ত জালিকাটা কি করছে, এখানে আসার পর এখানে নীল দ্বারা বোঝানো হচ্ছে যে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, আর লাল দ্বারা বোঝানো হচ্ছে এর ভিতরে অক্সিজেন আছে। তাহলে নীল রঙের রক্ত জালিকা যখন ফুসফুসে আসছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে ফুসফুসে আসছে, তখন কি হয়, এই যে ফুসফুসের অ্যালভিওলাই যে বায়ুথলি গুলো আছে, এটা দেখো প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে, ভিতরে কি ফাঁকা। এই বায়ুথলির সাথে এই রক্ত জালিকার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটে, অর্থাৎ রক্তনালী থেকে নীল রঙের যে রক্তনালী আছে এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলির মধ্যে প্রবেশ করে, আর বায়ুথলি থেকে অক্সিজেন রক্ত জালিকার ভিতরে প্রবেশ করে, তখন রক্ত লাল দেখাচ্ছে। এই চ্যাপ্টারটা আমরা অনেক আগে পড়েছিলাম রক্ত সম্পর্কিত, যে ধমনী এবং শিরা কোনো একটা অঙ্গে যে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, সেই শাখা প্রশাখাকে আমরা বলি কি, সেই শাখা প্রশাখাকে বলি কৈশিক জালিকা বা কৈশিক নালী। এখানে ফুসফুসের একটা আংশিক চিত্র দেওয়া আছে, আর তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় আমি বলছি যে হাত হ্যান্ড রাইজ করবা, আমি দেখব। এই ছিল আমাদের গত ক্লাস। তাহলে গত ক্লাসের আমরা রিভিশনটা করে নিলাম, কেন করলাম, কারণ হলো এই ক্লাসের ওই পড়াগুলো এখন আমাদের এই শ্বসন প্রক্রিয়া কিভাবে হয় সেক্ষেত্রে লাগবে। আমরা যদি প্রত্যেকটা শ্বসন অংশের সাথে পরিচিত না হতে পারি, তাহলে কিন্তু শ্বসন প্রক্রিয়াটা কিভাবে হয়, কোথায় কি ঘটে, এইটা কিন্তু বুঝতে পারবো না। সো আমরা এখন তাহলে শ্বসন প্রক্রিয়াতে চলে যাই, যে শ্বসন প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়। আর আরেকটা কথা না বললেই না, সেটা হলো এই শ্বসন প্রক্রিয়ায় আর একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যেটাকে আমরা বলি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা হলো, দেখো এটা কিন্তু একটা ছাতার মতন অংশ, এটা আমাদের কি করে, বুক এবং পেট এর মাঝ বরাবর অবস্থান করে, বুক এবং পেটের মাঝ বরাবর অবস্থান করে, এবং যাতে শ্বাস প্রশ্বাসটাকে অর্থাৎ ফুসফুসের সংকোচন এবং প্রসারণ সঠিকভাবে হয় সেই ক্ষেত্রে এই ডায়াফ্রাম সাহায্য করে। এটা কেমন, এটা হলো ছাতার ন্যায় প্রসারিত এবং পেশি বহুল একটি পর্দা। এটা যখন সংকুচিত হয় নিচের দিকে নেমে আসে, তহন কি হয়, বক্ষ গহ্বর মানে আমাদের বুকের যে পার্টটা, বুকের এই পার্টটা কি হয় তখন আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে কি হবে, তখন ফুসফুসটা প্রসারিত হওয়ার সুযোগ পাবে। তাহলে আমরা যখন শ্বাস নেই, শ্বাস যখন নেই, তখন খেয়াল করে দেখো, তোমরা একটু শ্বাস নিয়ে দেখো, এই মধ্যচ্ছদাটা কি হয়, সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে। সংকুচিত হয়ে নিচের দিকে যখন নেমে আসে, তখন এই বুক বক্ষ গহ্বর মানে উপরের এই অংশটা ফাঁকা হয়ে যায় বেশি,
তখন আমরা শ্বাস নেই, তখন কি হয়, ফুসফুস শ্বাস নিলে কি হবে, বায়ুথলি গুলো বায়ু দ্বারা পূর্ণ হয়ে যাবে, ফুসফুস প্রসারিত হবে। অর্থাৎ খেয়াল করো, তাহলে এটা যদি সংকুচিত না হতো, নিচের দিকে নেমে না আসতো, তাহলে বক্ষ গহ্বর যদি প্রসারিত না হতো, তাহলে কিন্তু আমরা শ্বাস নিতে পারতাম না। আবার কি হয়, এটা যখন প্রসারিত হয় তখন কি হয়, উপরের দিকে যায় বা স্বাভাবিক অবস্থায় আসে, তখন কি হয়, বক্ষ গহ্বরের আয়তনটা কমে যায়। বক্ষ গহ্বরের আয়তন যখন কমে আসে তখন ফুসফুসে একটা চাপ তৈরি হয়, আর এই চাপ তৈরি হওয়ার কারণে ফুসফুস সংকুচিত হয় এবং বায়ুথলি হতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস আবার বের হয়ে আসে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ এই ডায়াফ্রামের, শ্বাস প্রশ্বাসে ডায়াফ্রামের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 মার্কের জন্য অনুধাবনের জন্য এই প্রশ্নটা অনেক সময় আসতে পারে যে ডায়াফ্রামের ভূমিকা ব্যাখ্যা করো, বা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলতে কি বোঝায়, এটা 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আসতে পারে। তবে তোমাদেরকে পড়ার ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি, অনেকে আমি অ্যাডমিট করতে দেরি করলাম, কারণ হলো তোমরা নাম দিয়ে প্রবেশ করনি, প্লাস রোল দিয়েও প্রবেশ করছিলে না। তো এরপরে অবশ্যই ক্লাসে আসার সময় নাম এবং রোল দিয়ে জয়েন করবা, প্রয়োজন হলে 5-6 মিনিট আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবা। এবং অনেকের নামের পাশে আমি যেটা দেখতেছি খেয়াল করে, রোল কিন্তু নাই। আমি এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিব যে কোন কোন রোল ক্লাস করছে আর কে কে করেনি, এটা আমার কাছে ডকুমেন্টস থাকবে। সো তোমরা নামের পাশে অবশ্যই রোল দিয়ে জয়েন করবে। আর নাম লেখার সময় কখনোই অন্যান্য বিভিন্ন আঁকা বাঁকা এই যে ডিজাইনিং ফন্ট আছে এগুলো ব্যবহার করবে না, একদম স্ট্রেট সহজ যেটা সেটাই ব্যবহার করবা। তাহলে আমরা এখন আসি শ্বসন প্রক্রিয়া। মানুষের শ্বসন প্রক্রিয়া কিন্তু 2টা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হলো বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসনটা কি, আমরা যখন এই যে শ্বাস প্রশ্বাস নেই, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ নেই, এই অক্সিজেন সমৃদ্ধ বাতাস ফুসফুসে যাবে, ফুসফুসে গিয়ে রক্ত জালিকার সাথে গ্যাসীয় বিনিময় করবে, অর্থাৎ রক্ত জালিকা থেকে অক্সিজেন, রক্ত জালিকা থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে প্রবেশ করবে এবং ফুসফুস থেকে অক্সিজেন রক্ত জালিকায় যাবে, অর্থাৎ ওখানে একটা গ্যাসীয় বিনিময় ঘটবে। এই প্রসেসটা, অর্থাৎ আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ুটা নাক দিয়ে বের হয়ে যাবে, এইটা হলো আমাদের বহিঃশ্বসন। আর রক্ত জালিকা থেকে যখন অক্সিজেনটা গেল, এই অক্সিজেন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে চলে যাবে, গিয়ে সেগুলো আবার কি করবে, কোষের মধ্যে প্রবেশ করবে। কোষের মধ্যে প্রবেশ করার পর সেখানে কি করবে, কোষের মধ্যে যে সঞ্চিত খাদ্যবস্তু আছে সেগুলোকে ভেঙে ফেলবে, জারিত করবে। এই জারিত করে ভেঙে ফেলে শক্তি উৎপন্ন হবে এবং সেই সাথে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে আবার ফুসফুসে চলে আসবে, এসে আবার গ্যাসীয় বিনিময় করবে। এই প্রসেসটাই হলো অন্তঃশ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়াকে আমরা 2টা পর্যায়ে ভাগ করেছি, একটা বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসন প্রক্রিয়া আবার 2টা ধাপে বিভক্ত। বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন, এটা আমরা আবার 2টা পর্যায়ে ভাগ করেছি আলোচনার সুবিধার্থে। কি কি সুবিধা এখানে, 2টা পর্যায়ে কি কি, আমরা দেখো একবার শ্বাস নেই আবার নিঃশ্বাস ত্যাগ করি, তাহলে এখানে 2টা ধাপ কি কি, একটা হলো শ্বাস গ্রহণ, একটা হলো শ্বাস ত্যাগ। তাহলে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ
এই দুটা পর্যায়ে আমরা ভাগ করেছি। তাহলে শ্বাস গ্রহণকে আমরা বলি প্রশ্বাস এবং শ্বাস ত্যাগকে বলি আমরা নিঃশ্বাস, ইনহালেশন অ্যান্ড এক্সহালেশন। চলো এবার আমরা শ্বাস গ্রহণটা কিভাবে ঘটে, তো তোমাদের জানা দরকার যে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু স্নায়ু তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। আমি কথা বলছি এটা স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, আমি হাত পা নড়াচ্ছি এটা স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, আমি কি কথা বলবো তোমাদের সাথে কি পড়াবো, চিন্তা চেতনা বুদ্ধি সব কিছু কিন্তু এই স্নায়ুতন্ত্র দ্বারাই নিয়ন্ত্রিত, এবং এদের কেন্দ্রবিন্দু হলো আমাদের মস্তিষ্ক বা ব্রেন। তো এই স্নায়ু উত্তেজনার কারণে, উত্তেজনা মানে এখানে উদ্দীপনার কথা বলা হয়েছে, ইম্পালস এর কথা বলা হয়েছে, এই উত্তেজনার কারণে প্রথমে কি হবে, মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসবে, তাহলে কি হবে, বক্ষগহ্বর প্রসারিত হবে, মানে বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যাবে। যখন বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যাবে তখনই যে কাজ হবে, অর্থাৎ বাইরের পরিবেশ এবং ভিতরের পরিবেশে বায়ুর সমতা রক্ষা করার জন্য যে কাজ হবে, তখন কি করবে, অক্সিজেন সমৃদ্ধ বাতাস নাসারন্ধ্রের মধ্য দিয়ে অর্থাৎ নাকের ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করবে, নাসারন্ধ্র হয়ে নাসাগহ্বর, তারপরে নাসাগলবিল, স্বরযন্ত্র মানে স্বরযন্ত্রে একটা পর্দা সেটা খুলে যাবে, অক্সিজেন সমৃদ্ধ বাতাস প্রবেশ করবে। এরপরে এটা কি হবে, ট্রাকিয়া, ট্রাকিয়া হইতে কই যাবে, ব্রঙ্কাসে যাবে, ব্রঙ্কাস থেকে যাবে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল আবার ব্রঙ্কিওলের অগ্রপ্রান্তে রয়েছে কি, বায়ুথলি বা অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসে যাওয়ার পর অ্যালভিওলাস গুলো কি হবে, প্রসারিত হবে, অ্যালভিওলাস গুলো প্রসারিত হবে, ফলে কি হবে, বায়ুথলি দ্বারা যখন অ্যালভিওল পূর্ণ হলো, অ্যালভিওলাস গুলো প্রসারিত হলো, তখন কি হবে, ফুসফুসও বড় হয়ে যাবে, অর্থাৎ প্রসারিত হয়ে যাবে, ফুসফুসও ফুলে উঠবে। এই ফুসফুস যখন ফুলে উঠবে তখন সেখানে ফুসফুসের বায়ুথলির উপরে যে রক্ত জালিকাগুলো আছে তাদের মধ্যে একটা গ্যাসীয় বিনিময় ঘটবে। তো আমরা ওইটা দেখব, তোমরা এই প্রসেসটার একটা স্ক্রিনশট দিয়ে নিবা তোমাদের ভালোর জন্য। আচ্ছা দেখো, তাহলে কি হবে, গ্যাসীয় বিনিময় ঘটবে, গ্যাসীয় বিনিময় তোমরা একটু খেয়াল করো, আমি এখানে এটা হলো বায়ুথলির কথা বলা হয়েছে, এটা বায়ুথলি, বায়ুথলি থেকে দেখো রক্ত এখানে অক্সিজেন প্রবেশ করছে, আর রক্তের নালি থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলির ভিতরে প্রবেশ করছে, এইটাই হলো গ্যাসীয় বিনিময়। তাহলে অক্সিজেন যখন ফুসফুসে গেল তখন বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যায় আর মধ্যচ্ছদা সংকুচিত হয়ে যায়, তখন ফুসফুস প্রসারিত হয়, তখন বাতাসটা বায়ুথলিতে প্রবেশ করে, আর বায়ুথলিতে অক্সিজেন সমৃদ্ধ যখন বাতাস প্রবেশ করে তখন এখানে কি হয়, গ্যাসীয় বিনিময় ঘটে। কিভাবে গ্যাসীয় বিনিময় হয়, এইভাবে যে অক্সিজেন বায়ুথলি থেকে প্রবেশ করে কোথায়, রক্তনালীতে, আর রক্তনালী থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে, তাহলে এখানে দুইটা গ্যাসের বিনিময় ঘটে। তাহলে এখন খেয়াল করো, বায়ুথলির মধ্যে ছিল অক্সিজেন, সেটা রক্তনালীর ভিতরে চলে গেছে, আর রক্তনালীর ভিতরে যেটা ছিল কার্বন ডাইঅক্সাইড সেটা বায়ুথলির ভিতরে চলে আসছে। তাহলে এখন বায়ুথলির ভিতরে আছে কি, কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখন বায়ুথলি থেকে বের হয়ে আসবে, সেটাকে আমরা বলবো নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। এই শ্বাস ত্যাগের জন্য আমাদের যে প্রসেসটা হবে, আমাদের কি হয়েছিল, তোমরা শ্বাস নিয়ে দেখো, মধ্যচ্ছদা ভিতরের দিকে প্রবেশ করছিল,
এবার মধ্যচ্ছদাটা নর্মাল বা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন কি হবে, বক্ষ গহ্বরের আয়তনটা ছোট হয়ে আসবে, তখন ফুসফুসে একটা চাপ তৈরি হবে, ফলে ফুসফুস কি হবে, সংকুচিত হবে। ফুসফুস যখন সংকুচিত হবে তখন বায়ুথলিগুলোও সংকুচিত হবে, তাহলে বায়ুথলির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ছিল সেগুলো কি হবে, সেগুলো অ্যালভিউলাস থেকে বের হয়ে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়াতে আসবে, ট্রাকিয়া থেকে স্বরযন্ত্রের পর্দা খুলে যাবে, তখন এটা বের হয়ে গলবিল, গলবিল থেকে নাসাগহ্বর এবং নাসারন্ধ্রের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস পরিবেশে মুক্ত হয়ে যাবে। এই হলো আমাদের শ্বাসত্যাগ বা নিঃশ্বাসের ঘটনা। এই শ্বাসত্যাগ এবং নিঃশ্বাস এটা সহজে দেখো আমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে সহজে কিন্তু বুঝতে পারি, তোমরা ভিডিওটা একটু দেখো। দেখো আমাদের স্নায়বিক উত্তেজনার কারণে এখানে থোরাসিক ক্যাভিটি মানে বক্ষ গহ্বর মানে বুকের যে আয়তনটা সেটাকে দেখানো হচ্ছে, আর এটা নিচে কি এই যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদা সংকুচিত হলে কি হবে, নিচের দিকে নেমে আসবে। আচ্ছা এরপরে দেখো আমাদের ডান ফুসফুস তিনটা খণ্ডে বিভক্ত, এই যে তিনটা খণ্ড বা তিনটা লোব, এবং বাম ফুসফুস দুইটা খণ্ডে বা লোবে বিভক্ত আছে। ট্রাকিয়া বা শ্বাসনালী দুই ভাগে ভাগ বিভক্ত, সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। রিবকেজ, কার্টিলেজ মানে এগুলো নরম সি আকৃতির কতগুলো তরুণাস্থি দ্বারা গঠিত অংশ, এটা ফ্যারিংস বা গলবিল। আর যে নাকের মধ্যে দিয়ে দেখো, নাকের ছিদ্রের মধ্যে দিয়ে আমরা অক্সিজেন সমৃদ্ধ বাতাস নিচ্ছি, এটা ফ্যারিংস, তারপরে ল্যারিংস, তারপরে ট্রাকিয়া হয়ে চলে আসছে ফুসফুসের ব্রঙ্কাই হয়ে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে কোথায় যাবে, দেখো ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওল মানে ব্রঙ্কাই, ব্রঙ্কাসের শাখাগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। এই যে ব্রঙ্কিওল হয়ে দেখো এরা চলে আসলো বায়ুথলিতে, বায়ুথলি বা অ্যালভিউলাস, এই অ্যালভিউলাস গুলো এখন কি হবে, ফুলে উঠবে। আর অ্যালভিউলাসের সাথে দেখো এই যে ব্লাড ক্যাপিলারি জালের মতন আছে, এই যে অক্সিজেন গুলো যখন এখানে আসলো এগুলো বলা হচ্ছে অ্যালভিউলা চেম্বার, আর এগুলো হলো ছিদ্র, এই ছিদ্র পথে দেখো এখন কি হচ্ছে, এখানে যে রক্ত নালী আছে গ্যাসীয় বিনিময় কিভাবে করে দেখো, এই যে অক্সিজেন, অক্সিজেনটা এই দেখো রক্ত নালীতে প্রবেশ করতেছে, এসে রক্ত কণিকার সাথে যুক্ত হচ্ছে, কার সাথে, লোহিত রক্ত কণিকার সাথে যুক্ত হয়। আমরা জানি আমাদের রক্তে কি আছে, হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের সাথে দেখো যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে রক্ত কণিকা তখন নীল থেকে লাল বর্ণ ধারণ করতেছে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন একে বলা হয় অক্সিহিমোগ্লোবিন। আর এই দেখো কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, আবার অ্যালভিউলাসে প্রবেশ করতেছে, কিন্তু দেখো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, রক্ত নালী থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসের ভিতরে প্রবেশ করলো, করে এটা কি হবে এখন নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাবে। এই দেখো অ্যালভিউলাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে চলে আসতেছে ট্রাকিয়াতে, এই যে ট্রাকিয়াতে আসলো এবং এটা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। এই প্রসেসটা কিন্তু বারবার বারবার হবে। তো এটা সহজে আমরা আবার একটু দেখাচ্ছি যে ইনহেলেশন মানে শ্বাস গ্রহণ আর এক্সহেলেশন মানে হলো শ্বাস ত্যাগ। এই ডায়াফ্রাম দেখো যখন উপরের দিক নিচের দিকে নামে তখন কিন্তু এটা প্রসারিত হয়, সরি সংকুচিত হয়, আর ডায়াফ্রাম যখন নিচের দিকে নামে তখন বক্ষ গহ্বর প্রসারিত হয় এবং এটা বারবার চলতেই থাকে।
আমি ভিডিওটা আবার দেখানোর চেষ্টা করতেছি তোমাদের, যে আমরা শ্বাস গ্রহণ করলাম, অক্সিজেন প্রবেশ করতেছে ফুসফুসে, ট্রাকিয়া হতে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাসে যাচ্ছে, অ্যালভিওলাস মানে বায়ুথলি, বায়ুথলির গায়ে থাকে রক্তনালী, সেই রক্তনালীর সাথে এটা কি হবে, এক্সচেঞ্জ হবে। দেখো এখানে এক্সচেঞ্জ হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এই যে অক্সিজেনটা রক্তনালীতে দেখো প্রবেশ করলো, করে এই যে রক্তকণিকার সাথে যুক্ত হলো, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, তখন এই রক্তকণিকা লাল বর্ণের হয়ে যায়। দেখো ধীরে ধীরে লাল বর্ণের হয়ে গেল। তাহলে হিমোগ্লোবিন থাকলে রক্ত লাল দেখায় এই কারণে। আর এবার দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড আবার বায়ুথলিতে প্রবেশ করছে, রক্ত নালীর মধ্যে ছিল কার্বন ডাইঅক্সাইড, সেটা বায়ুথলিতে প্রবেশ করেছে, এরপর এটা এক্সহেলেশনের মাধ্যমে বের হয়ে যাবে। তো তাহলে ভিডিওটা তোমরা দেখলাম, এখন দেখো কিছু প্রশ্ন আছে এখানে, প্রশ্নগুলো তোমরা খেয়াল করো, আর হ্যান্ড রেইজ করছো এমডি সিজান, বাট তোমার কোনো রোল নাম্বার নাই, এই জন্য তোমারটা আমি নিতে পারলাম না। রামিশা সাজিদা বলো, স্যার ভিডিওটা তো দেখতেই পারিনি, আসেনি। ভিডিওটা না যাওয়ার কারণ আছে, সেটা তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ অন্যরা তো দেখতেছে। এটা নেটওয়ার্ক স্পিড যদি ভালো না থাকে অনেক সময় এরকম হয়। আচ্ছা এরপরে সুহামণি বলো। স্যার আমিও দেখতে পারিনি ভিডিওটা। এই তোমাদের দুই তিনজনের একটু সুবিধা অসুবিধা হয়েছে, বুঝতে পারছি, মানে নেটওয়ার্কের কারণে এটা হয়ে যায় অনেক সময়, বুঝছো, কারণ ভিডিওতে অনেক স্পিড বেশি লাগে নেটওয়ার্কে, এজন্য তোমাদের এলাকায় যে নেটওয়ার্কটা ভালো পায় সেটা একটু রাখবা। দেখো এখানে কিছু প্রশ্ন আছে আমাদের, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে ছোট প্রশ্ন। অন্তঃশ্বসন কাকে বলে, জ্ঞানমূলক আর কি, জ্ঞান এবং অনুধাবন, বহিঃশ্বসন বলতে কি বোঝায়, তারপরে শ্বসনতন্ত্রের অংশগুলোর নামগুলো কি কি, তারপরে বদ্ধচ্ছদার কাজ কি, তারপরে বায়ুথলিতে কোন প্রক্রিয়া দেখা যায়, গ্যাসীয় বিনিময় কাকে বলে, তারপরে কিভাবে শ্বাস প্রশ্বাস ঘটে, প্রশ্বাস মানে কি, কিভাবে আমরা শ্বাসটা নেই, আমরা অনেক সময় কিন্তু ভুল বলি, অনেকে বলে দেখবা যে নিঃশ্বাস নিতে পারতেছি না, তো নিঃশ্বাস কি নেওয়া যায় না, নিঃশ্বাস ত্যাগ করে, নিঃশ্বাস ত্যাগ করে আর শ্বাস বা প্রশ্বাস নেওয়া হয়, এ বিষয়ে আমাদেরও সতর্ক হওয়া দরকার, এবং কিভাবে নিঃশ্বাস ঘটে, তাহলে কিভাবে প্রশ্বাস ঘটে, কিভাবে নিঃশ্বাস ঘটে। তোমাদের যেহেতু ক্লাসে নাই, আমি দলীয় কাজ তোমাদের দিতে পারছি না, তবে তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দিতে পারছি, সেটা হলো যে শ্বসনতন্ত্রের যত্ন নেয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, শ্বসনতন্ত্রের যত্ন নেয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা এসডব্লিউ করবে এবং সেটা আমাকে ইনবক্স করতে পারবা, অথবা নিজেদের গ্রুপে পোস্ট করতে পারবা, আমাকে ইনবক্স করতে পারো। আর এটা এসডব্লিউ করার পর তোমার কি ভুল হলো বা আরো কিছু লিখতে হবে কি না, সে বিষয়ে আমি বলতে পারবো,
এবং এটা পরীক্ষার ক্ষেত্রে তোমাকে সুযোগ সুবিধা সবই পাচ্ছ, মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটা তোমার জানা হয়ে গেল, তাহলে তোমরা অতি দ্রুত সবাই এই প্রশ্নটার এসডাব্লিউ করে আজকের মধ্যেই অর্থাৎ আজকে সন্ধ্যার মধ্যেই জমা দিবা আমাকে। আচ্ছা, এর মধ্যে একজন আমাকে বলো, আমি আশরাফুল। জি স্যার। আচ্ছা, গতদিন মশিউর স্যার ক্লাস নিয়েছিলেন, উনি কি সবগুলো রোগ শেষ করেছিলেন? জি স্যার। মানে নিউমোনিয়া, যক্ষা, যে রোগগুলো ছিল এগুলো সব শেষ করেছেন উনি না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামী দিন তোমাদের নতুন আর একটা নাম বলো। আমার একটা প্রশ্ন ছিল, বলো। বইয়ে তো লেখা আছে যে উদ্ভিদ এবং প্রাণীর সবসময় শ্বসন হয়ে থাকে, তাহলে কি সবসময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে? হ্যাঁ হ্যাঁ, রাইট। অক্সিজেন দিনে রাতে 24 ঘন্টায় আমরা গ্রহণ করি, উদ্ভিদও গ্রহণ করে। কারণ কি, জীবের বেঁচে থাকার জন্য শক্তির দরকার আছে, না হলে কি হবে, অক্সিজেন না থাকলে সেল ড্যামেজ হবে। আমি একটা ছোট একটা উদাহরণ দিই উদ্ভিদের ক্ষেত্রে। মনে করো এক উদ্ভিদ বন্যা আসে, উদ্ভিদের শিকড় গুলা পানিতে ডুবে গেছে, তাহলে গাছ মরে যায়। কারণ কি জানো, ওই গাছের শিকড় গুলো অক্সিজেন পায় না, যার কারণে সেলগুলো ড্যামেজ হয়ে যায়, মরে যায়, ওই গাছ মরে যায়। আর তোমরা হয়তো হয়তো এখন মনে আসতে পারে যে স্যার তাহলে মাটির নিচে কেমনে পায়? দেখো মাটির নিচে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা আছে, এই ফাঁকা স্থানগুলো বায়ু দ্বারা পূর্ণ থাকে, উদ্ভিদ সেখান থেকে অক্সিজেন গ্রহণ করে। এখন আরেকটা প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে, স্যার তাহলে উদ্ভিদ দিনে রাতে অক্সিজেন গ্রহণ করিচ্ছে আর শুধু দিনের বেলায় সালোক সংশ্লেষণে অক্সিজেন ত্যাগ করে, তাহলে তো পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি হয়ে যাওয়ার কথা। জি স্যার। তাই না? এখন মজার ব্যাপার হলো যে উদ্ভিদ এবং প্রাণী যত জীব আছে, যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় তার চেয়ে কম পরিমাণে ব্যবহৃত হয়, এজন্য অক্সিজেনের উৎপাদনের হারটাই বেশি, ব্যবহারের হারটা খুব কম, যার কারণে এই ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, তাহলে আমি তোমরা একটু মাথায় রাখো যে আগামী দিন তোমাদের তড়িৎ বর্তনী এবং চুম্বক আছে একটা চ্যাপ্টার, ওইটা আমি শুরু করব, তোমরা একটু পড়ে রাখো, তাহলে আমার পক্ষে ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।